আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সুস্বাদু মোরগ পোলাওর একটা রেসিপি। খুব সহজভাবে এটা তৈরি করা যায়। এখানে আমি এবং আমার শাশুড়ি আম্মা দুইজন মিলে রান্না করব। মেনলি আমার শাশুড়ি আম্মাই রান্না করবে, আমি তার সাথে থাকবো আর কি। পোলাও রান্না করার জন্য শুরুতে আমি এখানে দুইটা মুরগি নিয়েছি। মুরগি দুটো আমি ধুয়ে ভালো করে পিস করে নিয়েছি। এখানে আমার হয়েছে মোট 8 পিস, দুইটা মুরগি 8 পিস হয়েছে। আমি এখন মাংসটাকে মেরিনেট করব। আমার মোরগ পোলাও মেরিনেট করার জন্য খুব বেশি কিছু লাগছে না। শুরুতে আমি এখানে লবণ দিব। আধা চামচ পরিমাণ লবণ দিয়েছি এখানে। এখন দিব জর্দা রং একটু কালার করার জন্য, সামান্য পরিমাণ, 1 চিমটি পরিমাণ। এখন নিব মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ। এখন আমার শাশুড়ি আম্মা ভালো করে মাখাচ্ছে মশলাগুলো দিয়ে। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে লেগে থাকে। মশলা মাখানো হয়ে গেছে, আমি এখন 15 মিনিট এটাকে রেস্টে রাখবো। মোরগ পোলাও তৈরি করার জন্য আমার শুরুতে লাগছে চাল, পোলাওর চাল। বাজারে সাধারণত যে পোলাওর চাল পাওয়া যায়, চিনি গুঁড়া পোলাওর চাল, আমি সেটা ইউজ করতেছি। আমি দুইটা মুরগিতে এখানে 1.25 কেজি চাল নিয়েছি। আদা রসুন এখানে নিয়েছি, কিছু বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, জয়ফল, জয়িত্রী, তেজপাতা নিয়েছি। গরম মশলা এখানে নিয়েছি, বেশ কিছু কিশমিশ নিয়েছি, গরুর দুধ, আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন। নিয়েছি 6টা ডিম, এখানে নিয়েছি চিনি 1 চা চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ পোস্তদানা নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ 6-7টা, আর লাগছে পেঁয়াজ। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ধুয়ে কুচি করে নিয়েছি। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। আমি এখন চুলাতে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিব। তেলটা গরম হয়ে আসছে। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমার পেঁয়াজগুলো 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিব। তেলটা আমার গরম আছে, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি 5-6 মিনিট সময় নিব। বেরেস্তা তো করতে একটু সময় লাগে। আমি পেঁয়াজ বেরেস্তা করার সাথে সাথে পাশাপাশি আমি আরেকটা চুলার মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হবে। আমার বেরেস্তাটা প্রায় বাদামি কালার হয়ে আসছে, আস্তে আস্তে করে ভাজতে হবে, কালারও চলে আসছে। আমি এখন আমার বেরেস্তাটা তুলে নিব একটা পরিষ্কার ফ্রিজের মধ্যে। আমার পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে। আমি এখন প্যানের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করা ওই তেলের মধ্যে আমি মুরগিটা ছেড়ে দিব, মুরগি ভেজে নিব। আমি মুরগিটা বেশি ভাজবো না, প্রায় 3 মিনিট সময় নিয়ে ভাজবো, হালকা ভাজবো, বেশি না। আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, আমি মুরগিটা এখন তুলে নিব। আদা রসুন আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুটে দিলাম, এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমার শাশুড়ি আম্মা দিয়ে দিচ্ছে জয়ফল, জয়শ্রী, পোস্তদানা বাটা।
আমি সবগুলো মিশ্রণ একসাথে বেটে রেখেছিলাম, এখন নেড়ে ফেলে নেবো ভালো করে মশলাগুলো। মশলাগুলো ভালো করে কষাবো, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার শাশুড়ি আম্মা এর মধ্যে মুরগিগুলো ছেড়ে দিবে, আমাদের ভাজা মুরগিগুলো। ভালো করে নেড়ে নিতে হবে, 3 মিনিট কষাচ্ছি মাংসটাকে আমরা ভালো করে মশলা দিয়ে। একটু নেড়ে চেড়ে নিব এর মধ্যে, আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে লবণ দিব স্বাদ মতো। আমরা এখানে অল্প লবণ দিয়েছি, 1 চিমটি পরিমাণ, কারণ আমরা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি। কষানো হয়ে গেছে আমাদের মাংসটা, প্রায় কষানো হয়ে গেছে। এখন আমরা পানি দিব 2 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিব আমরা কাঁচামরিচ, বাদাম বাটা, কাজু বাদাম বাটা দিলাম 3 চামচ পরিমাণ। আমরা একটু নেড়ে চেড়ে নিব। তিন চার মিনিট আমরা এখন এটাকে রান্না করব। আমাদের পানিটা গরম হয়ে আসছে, বরফ হয়ে আসছে, আমরা এখন এটাকে ঢেকে দিব। মিনিট পর আমি আবার আসলাম, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিব। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিব। চিনি দিয়ে আমি আবার ঢেকে দিব ঢাকনাটা দিয়ে। এক মিনিট এভাবে আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আমি এখন শেষ মুহূর্তে পেঁয়াজ বেরেস্তাটা দিব। এক চামচ পরিমাণ ঘি দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। ঘি দেওয়ার পর এখন আমি মোরগ পোলাওটার জন্য তেল দিব বড় একটা পাতিলের মধ্যে। আমার পাতিলটা প্রায় গরম হয়ে গেছে, 1 কাপ পরিমাণ তেল দিব। সবটাই করছে আমার শাশুড়ি আম্মা, আমি শিখছি শাশুড়ি আম্মার কাছ থেকে। ঘি দিব 1 চামচ পরিমাণ। ঘি এবং তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিব। এখানে 1/2 কাপের চাইতে একটু কম পেঁয়াজ দিয়েছি, পোলাওতে এত পেঁয়াজ লাগে না। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। সবগুলো উপকরণ দিয়ে এখন নাড়াচাড়া করবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে,
খুব বেশি ভাজবো না, এখন চালটা দিয়ে দিব। চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে তেল এবং ঘিয়ের মধ্যে। চালটাকে ভালো করে নাড়তে হবে, 5 মিনিটের মতো এভাবে ভেজে নিব। আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে, 5 মিনিট ভেজেছি। এখন আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিব এর মধ্যে। আমি আদা বাটাটা লাস্টে দিচ্ছি, কারণ অনেক সময় আদাটা পুড়ে যায় তেলের মধ্যে দিলে, পেঁয়াজের মধ্যে দিলে। তাই এখন আদা বাটা দিয়ে দেওয়ার পর ভাজতে হবে কিছুক্ষণ এভাবে। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। আমি 1.25 কেজি চালের মধ্যে 1.25 কেজি পরিমাণ পানি দিব। পানিটা দিয়ে দিলাম আমি। পানি দেওয়ার পর আমি এর মধ্যে লবণ দিয়ে দিব, স্বাদ মতো 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি আবার আসলাম। চুলার জালটা আমার হাই হিটে ছিল, এখন আমি একটু কমিয়ে দিয়েছি চুলার জালটা। আমি এখন পোলার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব, 2 চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢেকে রাখবো, 1 মিনিটের মতো ঢেকে রাখবো। এক মিনিট পরে আমি আবার চলে আসলাম। এর মধ্যে আমার প্রসেস করা মুরগিটা যেটা ছিল সেটা দিয়ে দিব। এভাবে এক এক করে বসিয়ে দিব গোলার মধ্যে। আমি এখন এর মধ্যে ঘি দিব 1 চামচ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিব ডিম। আমার সাজানো হয়ে গেছে ডিম দিয়ে, মাংস দিয়ে। এখন একটু নেড়ে দিব। কিছু পরিমাণ কিশমিস দিব। এক মিনিট ঢেকে দিব। এক মিনিট ঢেকে দিয়ে আমি দমে রাখবো। 1 মিনিট পর আবার আসলাম। আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা, কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিব।
পেস্তা বাদাম দিব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আমি এখন এটাকে পরিবেশনের জন্য নিয়ে যাব। আমি ঢেকে দিব, আমার মোরগ পোলাওটা একদম পারফেক্ট হয়ে গেছে, রান্না শেষ আমার, এখন ঢেকে দিব। আমি এখন চলে যাব সরাসরি পরিবেশনে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মোরগ পোলাও। ডিয়ার ভিউয়ার্স, সুস্বাদু মোরগ পোলাওটা আমার শাশুড়িমা রান্না করেছে, আমি তার সাথে ছিলাম। আমাদের বউ শাশুড়ির মোরগ পোলাও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।